সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভজ গলা দিয়ে এবং গডি হাতা দিয়ে ম্যাক্সি কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি ম্যাক্সির কাপড়টিকে নিয়েছি দুই পিস, এক পিস কেটে দেখাবো। তো ম্যাক্সির কাপড়টিকে আমি লাম্বালাম্বি করে চার ভাজে ভাজ করে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে চার ভাজে ভাজাচ্ছে। এরপর হচ্ছে যার যেরকম লম্বা মাপ আসবে সে আন্দাজে লম্বাটি নিতে হবে। আমি এখানে 56 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড় সহ। এই যে 56 ইঞ্চি। এরপর 56 ইঞ্চি বরাবর আমি একটি মার্জিন টেনে নিব। এই যে এতটুকু আর কি, 56 ইঞ্চি। সাইডের যে কাপড়টা থাকলো সেটা দিয়ে আমি হাতা কাটিং করব। এরপর হচ্ছে খোলা পাশ থেকে নিচ্ছি, এই যে খোলা পাশ, বন্ধ পাশটা কিন্তু আমার দিকে। খোলা পাশে আমি 6 ইঞ্চি শোল্ডার মাপ নিলাম। এরপর হচ্ছে 6.5 ইঞ্চি নিচে একটি মার্জিন টেনে দিব। এই যে 6.5 ইঞ্চি নিচে। এরপর হচ্ছে 2.5 ইঞ্চি শোল্ডারের জন্য থাকবে, আর বাকিটুকু আর্মলের জন্য রাউন্ড দিয়ে কেটে নিব। তো 2.5 ইঞ্চিতে ছোট্ট একটি মার্জিন টেনে এরপর হচ্ছে আর্মলের রাউন্ডটি এভাবে শেপ করে দিয়ে দিলাম। এই তো, এরপর হচ্ছে গলাচি কাটিং করব। তো সেটার জন্য কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর এভাবে আমি মার্জিনটি সমান করে নিয়েছি, আর নিচের অংশে 8 ইঞ্চি বরাবর একটি মার্জিন টেনে দিব। এই যে 8 ইঞ্চি নিয়েছি। এই যে শোল্ডারের যে আমি নিয়েছি, তো সেই বরাবর আর কি দাগটিকে মিলিয়ে নিয়ে এরপর হচ্ছে যে ছোট যে গলাটা হবে সেটা কেটে নিব। তো এখানে 6 ইঞ্চি নিলাম। এরপর হচ্ছে 2.5 ইঞ্চি নিব চওড়া। এই যে 2.5 ইঞ্চি চওড়া মানে 5 ইঞ্চি, ঠিক আছে? এই যে 2.5 ইঞ্চি এভাবে নেবেন। তো খুললে কিন্তু এটা 5 ইঞ্চি হবে। এই যে উপরে নিচে 2.5 ইঞ্চি, আর নামতি হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে? এটা হয়েছে মেন গলার যে মাপটা সেটা, আর বাকি যে কাপড়টা সাইড থেকে থাকতেছে এটা হয়েছে যে গলার চওড়া পট্টিটা, সেটা হবে এই যে 2 ইঞ্চি। এভাবেও 2 ইঞ্চি নিব, একটু বেশি আছে সেটা আমি পরে সাইজ করে কেটে নিব। এই যে এভাবে 2 ইঞ্চি রেখে, তো এখন হচ্ছে ছোট যে মেন গলাটা সেটা কেটে নিব এইভাবে করে। এরপর এইভাবে কেটে নিব, এটাই যে খুলে দেখালাম এরকম হবে। তো এখন যে এই যে এখানে কেটে নিব, যেখানে আমি 8 ইঞ্চি নিয়েছিলাম সেইখানে এভাবে কেটে এটাকে আলাদা করে নিব। এই তো আমি আলাদা করে নিয়েছি, আর দেখুন একসাথেই কিন্তু কাটা হয়ে গেল। এখানে আর কোনো কাটতে হবে না, শুধু যে আর্মল সেই রাউন্ডটা কেটে দিলাম। এই কিন্তু ম্যাক্সি কাটিং করা হয়ে গেল। দেখুন কতটা সহজে হয়ে গেল ভজ গলা দিয়ে ম্যাক্সি কাটিং। এই পাশে আমি 2 ইঞ্চি সমান করে রেখে ছোট্ট করে মার্জিন টেনে সমান করে কেটে নিব। এই যে, তো অল্প পরিমাণে বেশি ছিল সেটুকু কেটে 2 ইঞ্চি চওড়া রেখে কিন্তু, এই যে এখন এখানে এরকম কুচি হবে আর গলাটি জয়েন হবে, সেটা আমি সেলাই করার সময় আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব। এই যে এখানে কিন্তু 4 পাল্লা, তো 2টি গলা, দুটির জন্য এখানে 4টি আর কি গলা হয়েছে। এরপর হচ্ছে এটা আমি রেখে দিব। এখন যেই কাপড়টুকু থাকলো সেটা দিয়ে হাতা কেটে নিব। তো এখানে যে 2 হাত ভরের যেহেতু কাপড়, তো এভাবে ঢাবল বাজে যে চওড়াটা আছে সেটাই নিয়ে নিব, যাতে বেশি করে কুচি হয়, আর বড়দের জন্য যেহেতু তো আর কাটতে হবে না। এইভাবে নিব, যতটুকু কাপড় আছে আমি পুরাটুকুই নিলাম। আর এখানে 4 ইঞ্চি রেখে বা 5 ইঞ্চি রাখবেন এরকম রেখে, এরপর সমান মাঝ বরাবর একটি মার্জিন টেনে দিলাম। আর হচ্ছে এখানে এইভাবে করে রাউন্ড কেটে নিব। এটা হয়েছে হাতার জি রাউন্ডটা, তবে নিচের দিকে কিন্তু 5 ইঞ্চি থাকলো, আর 3.5 ইঞ্চিতে এই মার্জিনটা টেনে এরপর আমি রাউন্ডটি কেটে নিয়েছি। তো
एक पाल्ला काटा होइसे एखन आबारो आरेक पाश केटे निच्छि आर एटा होच्छे गोटि हाता तो जतो पाना बेशी होबे ततो किन्तु कुचिर परिमाणटा बेशी होबे एइजन्य आमि पुराटुकुई दिए दिएछि आपनारा चाइले आरेकटु कम दिते पारेन तो देखुन एखन होच्छे सेलाई करे देखाबो तो प्रथमे आमि गला दिए सेटा सेलाई करे निब एइ जे एइभाबे गलाटिके धनुटा गलार के एकसाथे रेखे एरपर समान माझ बराबर सेलाईटि दिए दिच्छि এইযে এইভাবে সেলাই দিয়ে এরপর ঘুরিয়ে সেলাইটি শেষ করব আর সাইডে আমি ছোট করে কাট বসিয়ে দিব কর্নারে যাতে বক্স গলার যে কর্নারটা সেটাই কিন্তু মেন সেটা যাতে সুন্দর মতো ওঠে এই জন্য তো আমার সাথে একজন কথা বলতেছিল যাই হোক হাত নাড়িয়ে নাড়িয়ে তো কিছু মনে করবেন না এটা হয়েছে আমার বোন ও আর কি তার সুখ দুঃখের কথা বলতেছিল যাই হোক তো এপাশে যে গলাটিকে রেডি করে নিয়েছি এখন হচ্ছে যে ম্যাক্সিটা সেটাকে এভাবে খুলে নিয়ে এরপর কুচি দিয়ে দিচ্ছি এখানে এরকমভাবে কুচিটি দিয়ে দিতে হবে একদম বেশি ঘনও দিচ্ছি না আবার একদম পাতলাও করছি না এরকমভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে যে গলা আমি রেডি করে রেখেছি সেই গলা একটি নিব নিয়ে এরপর এইভাবে সেলাই করে লাগিয়ে নিব তো পুরোটা রাউন্ড আর কি সাইড সেলাই দিয়ে নিয়েছি দেখতে থাকুন আবারও কথা বলতেছিল এই জন্য হয়তো বা কোথাও স্কিপ হয়েছিল এই জন্য লাগানোটা পুরোপুরি ওঠে নাই তো দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ কিছু মনে করবেন না ধৈর্য সহকারে দেখবেন এখানে আমি আবারও একটু ফাঁকা করে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আগলা যে গলার পট্টিটা সেইখানে এই তো গলার জয়েন্টটি হয়ে গেছে আবারও সেমভাবে আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আবারও আমি গলাটি আপনাদের লাগিয়ে দেখাবো পিছনের গলা সামনের গলা মানে দুইটা পার্ট হয়েছে সামনে পিছন কোনো আলাদা নাই এরপর হচ্ছে যে কুচি দিয়ে নিয়েছি এইভাবে করে রাখবো এভাবে রেখে যেটা এমনি কাঁচা পাশ সেই পাশে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব এই যে দেখুন সেলাইটি দিয়ে দিয়েছি যেভাবে আর কি গলার রাউন্ডটা হয়েছে সেইভাবেই সেলাই দিয়ে এরপর লাগিয়ে নিলাম আবারও সেমভাবে চাপ সেলাই দিয়ে এরপর শেষ করব তবে ডাবল করে চাপ সেলাই দিব দেখতে সুন্দর লাগবে আবারও চাপ সেলাই একটু দিয়ে দিচ্ছি ফাঁকা করে দেখুন কত সহজে সুন্দরভাবে কিন্তু গলাটি জয়েন্ট করা হয়ে গেল যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ পুরো ভিডিওটা শেষ করবেন ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে এবং বুঝবেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন আমি এখন শোল্ডার জয়েন্ট করে কিন্তু নিচ্ছি একটার উপর একটা রেখে এরপর শোল্ডার জয়েন্ট করে ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি এরপর হাতা সেলাই করব তো হাতার যে সাইড হবে যেখানে রাবার হবে সেইখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি কাপড়কে দুই ভাজে ভাঁজ করে নিয়ে সেলাইটি দিয়ে এরপর হচ্ছে যেটা রাউন্ড পাশ সেই পাশ থেকে কুচিটি দিয়ে দিচ্ছি এই হাতাটি লাগানো বা সেলাই করা খুবই সহজ আশা করছি আজকের এই ভিডিওটা আমার নতুন আপুদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যারা নতুন সেলাই কাজ শেখার জন্য আগ্রহী তাদের জন্য তো আর আমার অনেক আপুরাই কিন্তু পারে যারা পারে তারা তো পারেনি তো প্লিজ আপনারাও দেখবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো এরপর হচ্ছে এখানে রাবার লাগিয়ে নিচ্ছে এভাবে টেনে আসলে ভয়েস দিতেছি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় সব সময় আর কি ভয়েস কাটা সম্ভব না এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আবারও সেমভাবে আমি অন্য হাতাটি সেলাই করে নিচ্ছি তো দেখুন হাতা কিন্তু সেলাই করা হয়ে গেছে দুটো হাতা একই রকম করে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এই যে এইভাবে করে সেলাই করে নিব এই যে এইভাবে করে জয়েন করে নিয়েছি দেখুন ম্যাক্সির যে সাথে
হাতাটি এভাবে রেখে ভাস্পিটের সাথে ভাস্পিট রেখে পরে এই সেলাইটি দিচ্ছি। এখন আমি একটি হাতা সেলাই করে লাগিয়ে নিছি, সেম ভাবে আরেকটি হাতাও লাগিয়ে নিব। তো দেখতে থাকুন, যে সেলাইটি দিয়েছি কুচির সেটার উপর দিয়ে এই সেলাইটি দিতে হবে। তো আমি কিন্তু সব জায়গায় আপনাদের দেখালাম, কোথাও স্কিপ করি নাই, কারণ আপনারা যদি সব জায়গায় সেলাইটি না দেখেন বা কাটিং না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা অতি সহজেই এই ম্যাক্সিটি বানাতে পারবেন। এখন আমি নিচের সাইড সেলাই করে নিছি, দুই পাশের সাইড সেলাই করে এরপর নিচের যে সাইড এই যে এটা এভাবে ভাঁজ দিয়ে এরপর সেলাইটি করে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, যাতে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আপনাদের কাজে যাতে ধৈর্য সহকারে আপনাদের কিছু শেখাতে পারি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।